আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে আবারও খুব সুন্দর স্নিগ্ধ সাদা কাপড়ের ওপরে হাতের কাজের জামা ওড়না টু পিস ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের আজকের ভিডিও প্রত্যেক দিনের মতো ভালো লাগবে আর আজকের ডিজাইনটিও তোমাদের পছন্দ হবে তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা আর তার সাথে আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তাহলে চলো এই জামা এবং ওড়নাটির মধ্যে প্রথমে তোমাদের সাথে আমি এই সুন্দর জামাটির ডিজাইন শেয়ার করি এর জন্য এখানে দেখো আমি জামাটি এভাবে পেরে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ডিজাইনটা আসলে কেমন এইটা হচ্ছে জামাটির গলার ডিজাইন এটা এমন একটা জামা যে একটা জামাটার ডিজাইনের মধ্যে কিন্তু হরেক রকম ডিজাইন রয়েছে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই দেখো গলা থেকে বরাবর রকম আছে আর তারপরে সাইডে দেখতে পাচ্ছ সাইডে আলাদা আছে আবার নিচের দিকে আলাদা আছে আবার সাইডের মিডিলে দেখো লতার মতো করে ডাল দেওয়া আছে এটা কিন্তু ভিন্ন রকম একটা ডিজাইন একের মধ্যে সাজা থাকে না ঠিক সেরকম একটা এই জামাটিতে কিন্তু সাত রঙের মাল্টি সুতার কাজ দেওয়া হয়েছে আর জামাটি কিন্তু ইউনিক আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সেলাই রয়েছে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে কিন্তু ঢেউ সেলাই কাঁথা ফোর সুজনি ডাল খেজুর পাতা সবগুলো সেলাই রয়েছে এটাতে কিন্তু কোনো প্রকার ডলারের কোনো চিহ্ন নাই বাট এটা এতটা সুন্দর যে সামনে থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে আসলে এটার সৌন্দর্যতা কতখানি এই জামাটির সম্পূর্ণ লং হচ্ছে আটচল্লিশ জামাটিতে কাপড় রয়েছে তিন গজ চার আর এই দেখো এইটা হচ্ছে পিঠ জামাটির সামনে পার দেখতে পাচ্ছ কতটা ঘন আর পিট কিন্তু একদমই সিম্পল ছোট করে দেওয়া আছে আর এইটা হচ্ছে জামাটির হাত দুই হাতেও কিন্তু কাজে ভর্তি এখানে নিচে লেজ রয়েছে আর তার সাথে ছেটানো ফুলও রয়েছে অনেকগুলোই জামাটি তো দেখে নিয়েছো এবার তোমরা ওড়নাটি দেখে নাও এখানে ওড়নাটিও আমি শার্ট করে রেখেছি যাতে তোমরা ওড়নাটির আসলে বুঝতে পারো যে কাজ কতটুকু ওড়নাটিও দেখতে পাচ্ছ চারি ধার দিয়ে কাজ করা কিন্তু এখানে দেখো দুই ধারে আলাদা রকম কাজ করা আর দুই ধারে আবার আলাদাভাবে কাজ করা আর এখানে যে ছেটানো ফুলগুলো রয়েছে না সেগুলো একটু বাঁকা বাঁকা করে দেওয়া হয়েছে মানে এই ডিজাইনটাই ঠিক এই রকম একটু অন্যরকম টাইপের এই জামা ওড়না দুটাই এই ওড়নাটিতে কাপড়ের পরিমাণ হচ্ছে আড়াই গজ আড়াই গজের ওড়না হইলে ওড়নাটা বড় হয় সুন্দর হয় পুরো পাঁচ হাত তাহলে এই দেখো জামা এবং ওড়নার ম্যাচিং একসাথে কতটা সুন্দর লাগছে এই ওড়নার কাপড় হচ্ছে বেক্সি ভয়েল তাহলে তোমাদের জামা ওড়না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তার সাথে যদি এই সুন্দর জামা ওড়নার টু পিস নিতে চাও আমার পেজে ইনবক্স করবা অথবা ড্রেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখানে চেক করতে পারো এমনকি ড্রেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কও দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসটি নিতে পারো তাহলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা ভিডিওটি পেজে দেখছো পেজটি ফলো করে দিবা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ